আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শকরা, আমি একজন বিদেশি ছাত্র, আমি পাকিস্তানি নাগরিক, বাংলাদেশে বাংলা ভাষা শিখতে এসেছি। আর এই বাংলাদেশে যেহেতু পুরো বিশ্বে বাংলা ভাষা বিখ্যাত, তো বাংলা ভাষাকে শিখতে এসে পুরো বিশ্ব থেকে ছাত্রছাত্রীরা আগ্রহ নিয়ে বাংলা ভাষা শিখতে আসেন। তো এই আগ্রহ নিয়ে আমাদের সাথে আরেকজন বিদেশি ছাত্রী, যিনি বাংলাদেশের প্রেমে, বাংলা ভাষার প্রেমে বাংলা ভাষা শিখতে এসেছেন, আমার সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জি, আপনি আপনার একটু পরিচয় দেন। জি, আমার নাম ইয়া হাসেগাওয়া, আমি ঢাকা ভার্সিটির আইএমএল নামের একটা প্রতিষ্ঠানে বাংলা ভাষা শিখছি। বাংলা ভাষা শিখছেন। আপনি কোন দেশের নাগরিক? আমি জাপান থেকে এসেছি। জাপান থেকে এসেছি। জাপানের কোন শহরে থাকেন? জাপানের সাইতামা নামের জেলায় থাকি। সাইতামা হচ্ছে টোকিওর পাশে। ওকে, তো এই যে বাংলা ভাষা শিখছেন, আপনাকে কত সময় হয়েছে আপনি বাংলা ভাষা শিখছেন? আমি এর আগে জাপানের ভার্সিটিতে দেড় বছরের মতো বাংলা ভাষা শিখেছি। তারপর এই বছরে জুলাই মাসে এখানে এসে বাংলা ভাষা প্রায় 5 মাস পড়ছি। প্রায় 5 মাস হয়েছে এখানে আপনি বাংলা ভাষা শিখছেন। বাহ, খুব ভালো, খুব ভালো। তো বাংলা ভাষা কেন? পৃথিবীতে তো অনন্য ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, চীনি ভাষা আছে, তো বাংলা ভাষা শেখার কি উদ্দেশ্য ছিল, কি কারণ ছিল? যখন আমি হাই স্কুলে স্টুডেন্ট ছিলাম, তখন আমার বাংলা অনলাইনে বাংলাদেশের অনেক বন্ধু বান্ধবীর সাথে পরিচয় হয়েছে। ওদের কাছ থেকে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি, খাবার এগুলো নিয়ে অনেক কথা শুনেছি। তারপর আমি শুনেছি যে বাংলাদেশ নিজের ভাষার জন্য সংগ্রাম করে স্বাধীন পেয়েছে। মানুষজন অনেক কষ্ট করে বাংলাদেশে বাংলা ভাষার জন্য যুক্ত করেছেন। সেই কথা শুনে আমার মনে আগ্রহী হয়েছে। খুব ভালো, খুব ভালো। তো আপনি যে বাংলার সংস্কৃতি সাথে অনুপ্রেরণা নিয়ে অনুপ্রাণিত হয়ে বাংলা ভাষা শিখতে শুরু করেছেন, তো ওই যে একটি মানে কল্পনা করেছিলেন জাপানে, আর এখানে এখন আপনি স্বচক্ষে এখানে উপস্থিত আছেন, হ্যাঁ, তো এখানে এসে বাংলা সংস্কৃতিকে কি কি বিষয়ে বা কোন চোখে দেখছেন? বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের লোকজন, তাদের আত্মীয়তা, তাদের আচরণ আপনার সাথে অ্যাজ আ ফরেনার হিসেবে, তো ওরা কিভাবে আপনাকে আপ্যায়ন করেছেন? আমার মনে হয় মানে বাংলাদেশের মানুষের মানে আপ্যায়ন অনেক ভালো। সবাই আমাকে মানে যত্ন করেন, কেয়ার করেন। আমি তো মানে একজন বিদেশি মানুষ, তো সেই জন্য মানে আমার হলের আপু, তারপর ডিপার্টমেন্টের বন্ধু বান্ধবী, মানে সবাই আমাকে মানে ভালো করে কেয়ার করে রাখেন। সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব ভালো। যে যে যেহেতু আপনাকে বাংলাদেশের লোকজন অনেক ভালোবাসেন, অবশ্যই ওরা আপনাকে আপনাদের যে বাংলাদেশের অনন্য শহর, প্রাকৃতিক শহরে, সৌন্দর্য শহর, তো ওরা অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো বাংলাদেশের কোন কোন শহর ঘুরেছেন এখনো আপনি? আমি চট্টগ্রাম শহরে মানে আমার বান্ধবীর বাসায় গিয়েছি, আর গ্রামের দিকেও অনেকবার গিয়েছি, যেমন খাগড়াছড়ি, টাঙ্গাইল, ওইদিকে
ঘুরতে গিয়েছি। গ্রামের জীবন তো মানে শহরের জীবন থেকে মানে কয়েক কিছু কিছুটা মানে আলাদা আলাদা আছে, সেটা আমার কাছে মানে মজা লাগে। হ্যাঁ, খুব ভালো। তো যে 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 এলাকাতে গিয়েছিলেন ওই এলাকার যে ঐতিহ্যবাহী জিনিসপত্র সেটাও দেখেছিলেন, কেউ আপনাকে উপহার দিয়েছিল ট্রেডিশনাল আইটেমসগুলো, যে বাংলাদেশের ট্রেডিশনাল আইটেমসগুলো যেমন পোশাকগুলো, এটাও কোথাও দেখেছিলেন বা কিনেছিলেন বা কেউ আপনাকে উপহার দিয়েছে? যখন আমি খাগড়াছড়িতে গিয়েছিলাম তখন গ্রামের গ্রামবাসীরা আমাকে একটা ট্র্যাডিশনাল পোশাক গিফট করে দিয়েছিলেন। আর যখন আমি থাঙ্গাইল গিয়েছিলাম তখন আমার বন্ধুর পরিবার বন্ধুর মা ফিতা বানিয়ে আমার জন্য পিতা বানিয়ে খাওয়াইছেন। হ্যাঁ, খুব ভালো। তো এখন তো শীত চলছে, তো পিঠার নাম নিয়েছেন, তো পিঠা খেলে তো অবশ্যই মজা পেয়েছেন। তো বাংলাদেশের যে খাবারগুলোর মধ্যে কি কি জিনিস আপনাকে খুব মজা দিয়েছে, যেমন যেমন এখন ঢাকা শহরের যে বিভিন্ন বিখ্যাত খাবারগুলোর মধ্যে কি কি খেয়েছেন আপনি? আমি অনেক অনেক খাবার টেস্ট করেছি, যেমন ফুচকা, লাস্টে ফুচকা, হ্যাঁ চটপটি, হ্যাঁ ঝালমুড়ি, হুম তারপর অনেক অনেক কিছু টেস্ট করেছি। এগুলো আমি মানে আমার খুবই ভালো লাগে। কিন্তু আমার সবচেয়ে প্রিয় হচ্ছে মায়ের হাতের রান্না। বাহ, খুব ভালো। তো বাংলাদেশের যে মায়ের হাতে, কেউ এখানে তো সবাই মা, সবাই আম্মু, তো কোন ঘরে আপনি কেউ কোনো একজন আম্মা আম্মু আপনাকে স্পেশাল জিনিসটা বাংলাদেশের বিশিষ্ট খাবার রান্না করে খাওয়াইছিলেন? এমনি মানে যখন একটা বাড়িতে ঘুরতে যাই তখন মানে সবাই, হ্যাঁ সবাই মানে হ্যাঁ রান্না করে খাওয়াই খাওয়াই, খাওয়াইছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা যদি বাংলাদেশের সাহিত্য সম্পর্কে জানি, তো অবশ্যই এখন তো আপনি 2 বছর ধরে বাংলা ভাষা শিখতে এসেছেন, তো এখানে এসে বাংলাদেশের সাহিত্য সম্পর্কে কি করেছেন এখন পর্যন্ত? বাংলাদেশের সাহিত্য, কবিতা, যেমন কাজী নজরুল ইসলাম সাহেবের কবিতাগুলো, রবীন্দ্রনাথ ট্যাগোরগুলো, তো কি কি আপনাকে আপনার প্রতিষ্ঠানে আপনাকে শিক্ষক ওরা কি কি পড়ান আপনাকে? আমার আমাদের ক্লাসে ফারুক আহমদের ছড়া পড়েছি। তারপর আমি নিজেই বইগুলো কিনে বাংলাদেশের বিখ্যাত কবি যেমন কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল, এনাদের কবিতা পড়তে শুরু করেছে। আমার কাছে মানে এগুলো তো একটু বেশি কঠিন, তবে আমার বন্ধুর বন্ধু আমাকে সাহায্য করে। সাহায্য করেন, অবশ্যই অবশ্যই। তো আপনার ভবিষ্যতের কি লক্ষ্য, মানে ফিউচারে বাংলা ভাষা শিখতে তো কি করবেন, যেহেতু জাপান একটি উন্নত দেশ, তো ওখানে যে আপনার বাংলা ভাষা কি কাজ লাগবে আপনাকে, কি কি কাজ দিবে আপনাকে? জাপানে বাংলা ভাষা তো শেখানো হয়, তবে
যে মানে অনেকেই বাংলা ভাষা শিখে না, মানে বাংলাদেশের সম্পর্কে মানে অনেক কিছু মানুষ জানেন না, তো সেই জন্য আমার আমার স্বপ্ন হচ্ছে মানে জাপানের সবাইকে মানে বাংলাদেশের মানে সৌন্দর্য আর মানুষের আপ্যায়ন এগুলো মানে জানাতে চাই। জানাতে চান? অবশ্যই। তাহলে আমরা তো এখন বাংলাদেশের হচ্ছে গানের দেশ, এখানে তো প্রত্যেক বুকে প্রত্যেক বাংলাদেশের নাগরিক রক্তেই বাংলা ভাষা মিশে আছে, তো এই লোকজনের সাথে থাকতে আপনি কোন গান শিখেছেন যে আপনাকে বেশ ভালো লাগে, আমরা আপনার সাথেও গাইবো? প্রিয় গান অনেক আছে, হ্যাঁ এগুলোর মধ্যে আমি ক্লাসে শিখেছি, আমি বাংলায় গান গাই। হ্যাঁ, চলেন শুরু করেন, শুরু করেন, আমিও করব। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাড়ি সুর, আমি এই বাংলার মায়া পোড়া পোতে হেঁটেছি এত দূর, বাংলা আমার জীব আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার সুর, বাংলা। জি জি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর কোনো গান মনে আছে আপনাকে? 21 ফেব্রুয়ারি, দোয়েল কোয়েল, মরিনা পাখি, সবার আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শকরা, যেহেতু আপনি আজকে একজন জাপানি মেয়ের কথা শুনেছিলেন, উনি একজন জাপানি হয়, বাংলা দেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে, বাংলা ভাষার সাথে কতটা ভালোবাসছেন আর এই ভাষার অনুপ্রাণিত হয়ে নিজের দেশবাসীকে, বাংলাদেশের লোকজন পরিশ্রম, বাংলাদেশের মানুষের আপ্যায়ন, বাংলাদেশের মানুষের আত্মীয়তাপূর্ণ, এই সব কিছু বিদেশে গিয়ে, নিজের দেশে গিয়ে অবশ্যই নিয়ে জানাবেন। তো আমরা এটাই বলতে চাই যে পৃথিবী হচ্ছে একটি গ্রামের মতো, যেখানে সবাই যেমন গ্রামে বসে এক উপরের কথা শুনে বুঝে কষ্ট দূর করে, কষ্ট কাউকে কষ্ট দেয় না, বরং কষ্টকে সমাধান করে। তো আমাদের উচিত যেন আমরাও পৃথিবীতে এমন কিছু কাজ করে যাই যে সবাইকে, সবাই সবার কাজে লাগবে। তো আজকে আমরা এখানে শেষ করি, আশা করি আপনাকে একজন জাপানি মেয়ের গল্প কথা শুনে খুব ভালো লাগবে। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।